হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যাটালগ কি ব্যবহার করতে হয়। ক্যাটালগ মেনু দেখার জন্য প্রথমে ক্যাটালগ কি প্রেস করতে হবে এবং মেনুতে বিভিন্ন ধরনের যে কমান্ডস এবং ফাংশনস দেখায় সেগুলো আসলে এই মুহূর্তে যেই অ্যাপ নিয়ে কাজ করা হয় সে অনুসারেই প্রদর্শিত হয়। ধরা যাক আমরা এখন 200 এর 17% এর মান ক্যাটালগ কি ব্যবহার করে বের করব। প্রথমে হোম কি প্রেস করে ক্যালকুলেট অ্যাপ সিলেক্ট করতে হবে এবং ইনপুট দিতে হবে 200×17 এবং শতকরা চিহ্নটি ইনপুট দেওয়ার জন্য ক্যাটালগ কি প্রেস করতে হবে, সেখান থেকে প্রবাবিলিটি অপশনটি সিলেক্ট করতে হবে, তাহলে আমরা শতকরা চিহ্নটি দেখতে পাবো। শতকরা চিহ্নটি সিলেক্ট করলে তা ইনপুট হয়ে যাবে। এখন রেজাল্ট পাওয়ার জন্য এক্সিকিউট কি প্রেস করতে হবে। এছাড়াও আমরা প্রবাবিলিটি এর অন্যান্য আইটেমগুলো যেমন ফ্যাক্টোরিয়াল, পারমুটেশন, কম্বিনেশন ইত্যাদি প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারি। অনুরূপভাবে আমরা ক্যাটালগ মেনুর অন্যান্য আইটেম যেমন ফাংশন অ্যানালাইসিস, নিউমেরিক ক্যালকুলেশন ইত্যাদি প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারি। সঠিক ক্যালকুলেশন পাওয়ার জন্য সকলকে ক্যাসিও এর অরিজিনাল ক্যালকুলেটর ব্যবহারের জন্য অনুরোধ করছি। ক্যালকুলেটর অরিজিনাল কিনা তা চেক করার জন্য 4টি ধাপ ফলো করুন। প্রথমে ক্যালকুলেটরের হোম বাটন প্রেস করে হোম স্ক্রিনে যেয়ে সেটিংস বাটন প্রেস করলে একটি কিউআর কোড জেনারেট হবে। তারপর সেটি স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করতে হবে এবং লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটি ক্যাসিও ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে স্ক্রোল করে নিচে গিয়ে চেক ক্লিকারটির উপরে ক্লিক করতে হবে। সর্বশেষে যদি নীল টিক চিহ্নটি দেখায় তাহলে বুঝতে হবে ক্যালকুলেটরটি অরিজিনাল। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।